সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো, অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক 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 বেশি ভালো আছি। গাইস, নতুন করে তো বলার কিছুই নাই, তোমরা তো সবাই জেনেই গেছো যে আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা ছিল এক্সাদিকুল গেমার, ওইটা ইউটিউব থেকে একদমই টার্মিনেট করে দেওয়া হয়েছে। গাইস, তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো, তোমরা তো জানোই যে আমার দুইটা ইউটিউব চ্যানেলই হ্যাক হয়ে গিয়েছিল দুদিন আগে, অ্যান্ড হ্যাকার হচ্ছে ওখানে ইলিগাল কিছু লাইভ করতেছিল যেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইনের বাইরে। এরপর অবশ্য আমি আমার ইমেল পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে আমি আমার চ্যানেলটা আমার কাছেই ফিরে পাই, অ্যান্ড আমি ভাবছিলাম যে আল্লাহ হয়তো আমার বাঁচাইছে, আমার সবকিছুই ঠিকঠাক। এরপর পরশু দিন তো একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য, বাট কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার চ্যানেল নাই ভাই। তিনটা বছর যাবত আস্তে আস্তে অল্প অল্প করে সাবস্ক্রাইবার গেইন করতে করতে এট লাস্ট প্রায় 1 মিলিয়নের কাছে চলে আসছিলাম, বাট হঠাৎ করে আমার সাথে এমন হইব, আল্লাহ এটা আমি ভাই বিশ্বাস করো, তোমাদের এই সাদিকুল ভাই না অনেক শক্ত একটা মানুষ, আমি সহজে ভেঙে পড়ি না। এই যে আমার চ্যানেল গেছে, আমি কিন্তু বহুত স্ট্রং ভাই, নিজের অনেক শক্ত করে ধরে রাখছি আমি, বাট বিশ্বাস করো ভাই, যখন আমি আমার চ্যানেলের লোগোটা দেখি ভাই, কত কষ্ট করে এই নামটার আমি এখানে নিয়ে আইছি, এই লোগোটারে সবার সামনে পরিচিত করাইছি। আমি কিন্তু তেমন কিছুই হারাই নাই, আমার সবই আছে। তোমরা এই যে আমার পাগলের মতো ভালোবাসো, এই যে পাগলের মতো খুঁজতেছো আমারে, তোমরাও আছো, আমিও আছি, আমার সেই চ্যানেলের লোগোটাও আছে, শুধু আমার সেই চ্যানেলটা নাই ভাই। আমি জানি না তোমাদের সাথে আবারও সেই মজা দুষ্টমি ফাইজলামি আবার হবে নাকি, হয়তো কপালে ভালোবাসা এই পর্যন্তই লেখা ছিল। যাই হোক গাইস, সবশেষে যেটা বলতে চাই, আমি তো আর ইউটিউব কন্টিনিউ করতে চাইছিলামই না, আমি ডাইরেক্ট বলে দিয়েছি যে আমার চ্যানেল যদি ব্যাক না আসে ভাই, আমার আমার এই ভয়েস, আমার এই কথার সুর মানুষ যেন আর শুনতে না পায়। বাট এই যে তোমরা যারা আমার নিঃস্বার্থভাবে এত 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 ভালোবাসো ভাই, এছাড়াও ওই যে আই এম সজীব, আরও অনেক ভাই ব্রাদার আছে, সবাই বলতেছে ভাই আবার ব্যাক করতে, দ্যাটস ওয়াই আমি নতুন একটা চ্যানেল খুলছি। আমার ওই আগের চ্যানেলটা আসবে নাকি জানি না, যদি আসে আল্লাহ ভরসা, আমি আমার নতুন চ্যানেলের লিংক আমি সবার কাছে অলরেডি দিয়ে দিতেছি। তোমরা তোমাদের যদি মনে হয় আমার যারা আসলেই ভালোবাসো ভাই, প্লিজ মন চাইলে সাবস্ক্রাইবটা করে দিও, আর মন না চাইলে আর প্লিজ দরকার নাই। গাইস, তোমরা যারা এক্সাদিকুল আর্মি আছো, তোমরা অনেক আমার অনেক জায়গায় অনেক প্রশংসা করছো, অনেক সেভ করছো, এবার গাইস তোমাদের আসল সময় এসে পড়ছে। গাইস, নতুন চ্যানেলে কোনো রকম ভিডিও ছাড়া 1 লক্ষ সাবস্ক্রাইবার এক্সাদিকুল আর্মি, তোমরা যারা আছো, যারা আমার ভালোবাসার মানুষ আছো, প্লিজ করে দেখাতে পারবা ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে নতুন এক রেকর্ড, আমি আবারও ফিরে আসতে চাই। আমি এখানে কিছুই বলবো না, কারণ তোমরা সাদিকুলের কাছ থেকে অলরেডি শুনছো আর বুঝতেই পারতো যে ওর এখন কি অবস্থা। আর এটা ভাই স্বাভাবিক, কারণ 1 মিলিয়ন প্রায় 1 মিলিয়নের কাছাকাছি একটা ইউটিউব চ্যানেল চলে গেল, এটা ভাই মুখের কথা না, একটা কন্টেন্ট ক্রিয়েটরের যে একটা কি অবস্থা হইতে পারে এরকম একটা চ্যানেল চলে গেলে সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটরই বুঝে। তার থেকেও কিছু বড় কথা যেগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সাদিকুল যেমন তেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর না, শুধু নামেই রোস্টার না, তোমাদের এইসব কিছু মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির প্রথম রোস্টার হয়েছে সাদিকুল। এই যে বাংলাদেশের সার্ভার নিয়ে যত সমস্যা ছিল, সার্ভার নিয়ে এত আন্দোলন হইলো, সবকিছু কিন্তু ওর কারণেই একমাত্র তৈরি হয়েছে। এই যে পার্টনার প্রোগ্রামের এত কিছু, তোমরা এত কিছু রহস্য জানছো, একমাত্র কিন্তু ওর কারণেই জানছো, এটা তোমাদের না চাইলেও মানতে হবে যে অনেক কিছুই করছে কমিউনিটির জন্য। তো আমি আর কিছুই বলতে চাই না, যা বলার ছিল আই থিঙ্ক আমি বলে দিছি, যা বলা দরকার ছিল আমি আই থিঙ্ক বলে দিছি। আর আমি এটাও ভালো করে জানি তোমরা ওরে অনেক প্রচুর পরিমাণে ভালোবাসো, জাস্ট এই ভালোবাসাটা এখন শো করার সময় হয়ে গেছে। সাদিকুলের নতুন চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া আছে। তো গাইজ, আর কিছুই বললাম না, আল্লাহ হাফেজ।